নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষক শ্রেণী SSKMS কি এই ধরনের শিক্ষকদের জাতীয় শিক্ষানীতি সাহেবে কি কোনো রকম নামের পরিবর্তন হচ্ছে? কিন্তু অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু অতিথি শিক্ষক বা অন্যান্য বিভিন্নভাবে তাদেরকে নামে অভিহিত করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রাজ্যে কিন্তু শিক্ষকের তকমাও দেওয়া হচ্ছে। ঠিক সেই রকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বিকাশন সূত্রে খবর যে জাতীয় শিক্ষানীতিতে যে ক্ষেত্রে বলা হয়েছে এই ধরনের পার্শ্ব শিক্ষক, এই ধরনের কথা বা এই ধরনের শিক্ষক যেমন রাখা যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শিক্ষা পোর্টালে সরাসরি দেখা যাচ্ছে যে এই ধরনের শিক্ষকদের কিন্তু শিক্ষক হিসাবেই কিন্তু গণ্য করা হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এইখানে যে প্রশ্নটা হচ্ছে, অন্যান্য রাজ্যে কিন্তু এই ধরনের শিক্ষকদের একটা যথেষ্ট মান উন্নয়ন করা হয়েছে, এই রাজ্যের কি কোনো রকম চিন্তাভাবনা রয়েছে? পার্শ্ববর্তী রাজ্য কিন্তু ঝাড়খণ্ড, সেখানে কিন্তু প্রায় 50% ভাতা বৃদ্ধি করা হয়েছে। তো আমাদের রাজ্যের কি খবর আছে এই নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য দুনিয়া যে সমস্ত নেতৃত্বরা রয়েছে, তৃণমূলপন্থী নেতৃত্বরা, তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে তারা ওয়ে আউট করতে পারছে না যে পার্শ্ববর্তী রাজ্যগুলো কিন্তু এই ধরনের জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে তারা এইভাবে এগিয়ে যাচ্ছে এবং এই রকমভাবে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির মাধ্যমে একটা তাদেরকে বেতন কাঠামো বা স্থায়ী একটা পাকাপাকি জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, কেন হচ্ছে না, এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু একটা চরম বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত শিক্ষকরা কিন্তু হতাশার মধ্যে চলে যাচ্ছে। এবং একটা জায়গায় তৃণমূলপন্থী বরিষ্ঠ নেতৃত্বরা তারাও কিন্তু খুব একটা ভালো নেই, SSKMS-কে তৃণমূলপন্থী নেতৃত্বরা যেমন ইসমাইল গায়েন থেকে আরম্ভ করে আনোয়ার হোসেন, তারাও কিন্তু হতাশ যে এই সরকার তাদের সাথে কোনো কিছু বসছে না, আলাপ আলোচনা করছে না এবং সেখানে দাঁড়িয়ে রমিউল বাবু তিনি তার মতো কাজ করছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনিও কিন্তু বুঝে উঠতে পারছেন না কখন কবে কী রাজ্য সরকার ভাবনা চিন্তা করছে, আদৌ কোনো রকম এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে ভাতা বৃদ্ধির খবর হবে কি হবে না। এবং অনেকে বাজারে খবর গুজব রটাচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোথাও একটা সভা হবে, সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করবে। অপরদিকে মহিদুলবাবু তাকেও কিন্তু বিশ্বাস করতে পারা যাচ্ছে না যে তিনি সত্যি কিছু পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু শিক্ষক, স্ক্রিনে এই পোর্টাল খুললেই কিন্তু শিক্ষকের তকমা আসছে কিন্তু। এবং আরেকটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে ব্যাবে কিন্তু এবারে SSC টিচার হিসাবে কিন্তু স্যালারি উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে শিক্ষকদের যে ক্লারিফিকেশন ছিল সেখানেও কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই দিকে কিন্তু খুব একটা ভয়াবহ পরিস্থিতি। তবে একটা বিষয় যদি এই বিষয়গুলোকে তুলে বিকাশ ভবনে আধিকারিক সহ মন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করা যায়, কিছু না কিছু হলেও কিন্তু করতে পারবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মহিদুল ইসলাম তিনি কিন্তু বিভিন্ন সংগঠনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সংগঠনের দাবি দাওয়া নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে কার কোনটা পূর্ণ হবে সেটা কিন্তু সময় কথা বলবে এবং ভবিষ্যৎ কথা বলবে। অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে। তবে অ্যাকচুয়ালি যে বিষয়টা, যে এই বিষয়গুলো যেমন বিরোধীরা আন্দোলন করবে ঠিক যেমন রাস্তায় থাকবে, ঠিক সেইভাবে কিন্তু শিক্ষক সুলভভাবে যখন আন্দোলন হবে ঠিক সেই সময় কিন্তু সরকার প্রতি সংগঠনকে সরকারের সঙ্গে আলাপ আলোচনার যে রাস্তা এবং এই বিষয়টাকে কিন্তু তুলে ধরতে হবে, তা না হলে কিন্তু কোনো মতেই সম্ভব নয়। যেটুকুন খবর বিকাশন সূত্রে কোনো রকমই কিন্তু এই মুহূর্তে বেতন বৃদ্ধির যে কোনো খবর বা বিষয় সেটা কিন্তু উঠে আসছে না। এবং সবচেয়ে যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজ্যে যেভাবে এগিয়ে যাচ্ছে পে ব্যান্ড গ্রেড পে 14,000 থেকে 49,000 টাকা পর্যন্ত স্থায়ীকরণের যে বিষয়গুলো, এই যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে কিন্তু এগুলো হচ্ছে, অনেকে হয়তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন না, হ্যাঁ ওখানে হচ্ছে, কিন্তু এই অর্ডারগুলোকে নিয়েই কিন্তু যদি তাদের সাথে আলাপ আলোচনা করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিছুটা কিছু হলেও কিন্তু রাজ্য সরকারকে পজিটিভভাবে ভাবনা চিন্তা করতে বাধ্য করা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে বা বেশি অধিকাংশ শিক্ষকরা মনে করছেন যে সেই প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না সরকার প্রতি সংগঠনের পক্ষ থেকে। এবং যদি না কাজ করতে পারে, মানুষ কিন্তু কোনো সংগঠনের পিছনে থাকে না, হাতে হাতে সুফল আনার চেষ্টা করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটাই বন্ধু বলার যে আগামী দিনে যদি এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তার পর্যায়ে সরকার প্রতি সংগঠন না এগিয়ে যায়, তারা অফিসমুখী না হয়, তারা মন্ত্রীর কাছে গিয়ে বারবার এগুলো নিয়ে দরবার করতে না পারে, তাহলে কিন্তু জাতীয় শিক্ষানীতির চাপে এই ধরনের শিক্ষকদের যে একটা উন্নয়নের কথা ছিল সেইটা কিন্তু হওয়া সম্ভব নয়, আবার কিন্তু খুব থেমে যাবে। তো বন্ধু আপনারা কী চাইছেন, যে সরকার প্রতি সংগঠন তারা কি আরও একটু সক্রিয় হোক, তারা এই বিষয়গুলোকে নিয়ে বারবার অফিস আদালতে যাক এবং তোলপাড় করার চেষ্টা করুক এবং বিরোধীরা রাস্তায় নামুক, তা না হলে কিন্তু অন্যান্য রাজ্যে যে উন্নতি হচ্ছে সেখানে কিন্তু এই জায়গায় অনেকটা পিছিয়ে পড়বে। ঝাড়খণ্ডে 50% বেতন বৃদ্ধি হওয়ার পরেও তারা সরকারের সঙ্গে আলাপ আলোচনায় রয়েছে এবং তারা চাপ তৈরি করে যে বেতন কাঠামো তাদেরকে ধারাবাহিকভাবে দিতে হবে, সেই প্রচেষ্টাকে চালিয়ে যাওয়া উচিত পশ্চিমবঙ্গ, এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো বন্ধু দেখতে থাকুন টুথ নিউজ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, সমস্ত বঞ্চিত শিক্ষকদের কথা বলবে শেষ দিন পর্যন্ত, যতদিন না তাদের যে একটা নির্দিষ্ট বেতন মান বেতন কাঠামো আদায় হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।